বগুড়ায় শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডার জের ধরে এক অভিভাবকের পা ধরে মাফ চাওয়ার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি করেছেন ছাত্রীরা। গতকাল বিকেলে সার্কিট হাউসের সামনে প্রায় 5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা জানায়, স্কুলের নিয়ম অনুযায়ী পালাক্রমে দল বেঁধে শ্রেণীকক্ষ পরিষ্কার করে তারা। সোমবার কক্ষ পরিষ্কারের সময় তাদের এক সহপাঠী জেলা জজ আদালতের বিচারকের মেয়ে হওয়ায় ঝাড়ু দেবে না বলে জানায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে গতকাল স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে যান অভিযুক্ত শিক্ষার্থী ও তার মা। ডেকে আনা হয় কয়েকজন ছাত্রী এবং তাদের অভিভাবককে। এ সময় মেয়ের সাথে অশোভন আচরণের অভিযোগ তুলে তার মা অতিরিক্ত জেলা ও দায়রা জজের পা ধরে ক্ষমা চাইতে হয় আরেক সহপাঠীর মাকে। বিক্ষোভের সময় অতিরিক্ত জেলা প্রশাসক স্কুলের শিক্ষক এবং ছাত্রীদের নিয়ে বৈঠকে বসেন। স্কুল কর্তৃপক্ষের গাফিলতি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।